আমানুল্লাহ আমান, যিনি ছাত্র দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক, তাকে আমরা গ্রেপ্তার করেছি। আমাদের কনস্টেবল যিনি কালভার্ট রোডের পশ্চিমাথায় ডিআর টাওয়ারের সামনে উচ্ছৃঙ্খল কর্মীদের, বিএনপির কর্মীদের নির্দয় প্রহারে এবং ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যুবরণ করেছেন, সেই হত্যাকাণ্ডের নেতৃত্ব দেওয়া আমানুল্লাহ আমান, যিনি ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক, তাকে আমরা গতকালকে মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং আপনারা জানেন যে ওই দিন আমানুল্লাহ আমান তার ছাত্র দলের বড় একটি গ্রুপ নিয়ে কেন্দ্রীয় তাদের যে পার্টি অফিস, কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চের যেখানে ছিলেন, মঞ্চের আশেপাশেই বড় একটি গ্রুপ নিয়ে সেখানে অবস্থান করতেছিলেন। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে যেটুকু বলেছে তার সারমর্ম হচ্ছে যে আগে থেকেই তাদের প্রতি নির্দেশনা ছিল যে কোনোভাবে হোক তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে তারা পুলিশের উপরে হামলা চালাবে। আগে থেকেই তাদের এরকম নির্দেশনা ছিল এবং প্রয়োজন বোধে পুলিশের মনোবল ভাঙার জন্য তারা পুলিশের উপরে আক্রমণ করবে, প্রয়োজনে পুলিশকে হত্যা করবে। এবং সেই নির্দেশনারই একটি বাস্তবায়ন আপনারা দেখতে পাচ্ছেন। যখন কাকরাইল মোড়ে পুলিশের উপর প্রথমে হামলা হয়, এর পরবর্তীতে মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে আপনারা দেখেছেন যে সেখানে হামলা করা হয়, ভাঙচুর করা হয়। যখন এই হামলা এখান থেকে শুরু হয়, এক পর্যায়ে কেন্দ্রীয়, যেহেতু তার অবস্থান ছিল মঞ্চের সামনেই, কেন্দ্রীয় নেতৃবৃন্দর নির্দেশনা তাৎক্ষণিক পেয়ে সে পুলিশের সাথে বা পুলিশকে আক্রমণ করার জন্য বড় একটি গ্রুপ নিয়ে হোটেল ভিক্টোরির পাশ দিয়ে, আপনারা জানেন যে বিজয়নগর পানির ট্যাঙ্কির ওখানেও একটি বড় ধরনের সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষটিও সেই আমানের নেতৃত্বে যেই গ্রুপটি গিয়েছে তারা ওই ভিক্টোরি হোটেলের পাশ দিয়ে গলিপথ দিয়ে পল্টন টাওয়ারের, সেই কালভার্ট রোডের পল্টন টাওয়ারের পাশ দিয়ে তারা বের হয়। বের হলে একটা অংশ যায় বিজয়নগর পানির ট্যাঙ্কির দিকে এবং সেখানে আগে থেকেই সংঘর্ষ হচ্ছিল, তারা ওই সংঘর্ষের জায়গায় গিয়ে তাদের সাথে অন্যান্য নেতাকর্মীদের সাথে যুক্ত হয় এবং আমানের নেতৃত্বে আরেকটি গ্রুপ যায় কালভার্ট রোডের পূর্ব মাথার দিকে, যেখানে আমাদের এই কনস্টেবল আমিরুল পারভেজ দায়িত্বরত ছিল। এবং আপনারা দেখেছেন যে যখন পশ্চিম মাথায় ব্যাপক সংঘর্ষ হচ্ছিল এবং পুলিশের উপরে তারা ব্যাপক মাত্রা আক্রমণ করতেছিল, তখন সেখান থেকে সাহায্য চাওয়া হয় এবং সেই সাহায্য করার জন্য এই গ্রুপটি, যারা কালভার্ট রোডের পূর্ব মাথায় অবস্থান নিয়েছিল, দায়িত্বরত ছিল, তারা তাদেরকে সাহায্য করার জন্য একটু সামনের দিকে আগেলেই এই আমানের নেতৃত্বে যে একটি বড় গ্রুপ এদিকে আসতেছিল তাদের মুখোমুখি হয় এবং সেই পুলিশকে দেখেই তারা তাদের উপরে চড়াও হয়। পুলিশের উপরে ব্যাপকভাবে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে, বিভিন্ন লাঠি সোঁটা দিয়ে পুলিশকে আঘাত করতে থাকে। এক পর্যায়ে পুলিশ ডিআর টাওয়ারের ভিতরে, আপনারা দেখেছেন ডিআর টাওয়ারের ভিতরে অবস্থান নিয়ে সেখান থেকে তারা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে, কিন্তু আমাদের নেতৃত্বে সেই গ্রুপটি এক পর্যায়ে ডিআর টাওয়ারের গেট ভেঙে ফেলে, আপনারা দেখতে পাচ্ছেন ডিআর টাওয়ারের গেট ভেঙে ফেলে তারা ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করলে একটি বড় ইটের আঘাতে আমিরুল পড়ে যায়। আমাদের সহকর্মী, আমাদের সিটিডিসির কনস্টেবল আমিরুল পারভেজ পড়ে গেলে নির্দয়ভাবে সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয় এবং এক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন তার নিথর দেহ মাটিতে পড়ে থাকলেও সেই মৃতদেহের উপরে পরবর্তীতে এসে তারা আবার মানে বেধড়কভাবে পেটাতে থাকে এবং তার মৃত্যু নিশ্চিত করে তারা সেই আমানের নেতৃত্বে আপনারা চলে যাওয়ার দৃশ্যটাও আপনারা দেখেছেন, সেখান থেকে চলে যায়। এবং আপনারা জানেন যে এরকম পৈশাচিকতা আমার মনে হয় না কোনো ইতিহাসে ইতিপূর্বে সংঘটিত হয়েছে, যে একটা মৃতদেহ একজন পুলিশ সদস্য যিনি আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন, তারপরও রাস্তায় পড়ে থাকা অবস্থায় তাকে সেই মৃতদেহের উপরেও নির্মমভাবে আঘাত করা হয়েছে, তার মাথায় আঘাত করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। এরকম পৈশাচিকতার আর কোনো দ্বিতীয় নজির আছে বলে আমার জানা নেই। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমার ওই পল্টন টাওয়ারের নেতৃত্বের ছবিটিও আমি বারবার বলতে চাই, এই কারণে যে তার অন্যান্য তার যারা অনুসারী আছে
তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন, আমি সেই এরকম দুই একটা পোস্ট আপনাদের যদি আমি পড়ে শোনাই। তার ওই ছবিটার নিচে, এই ছবিটার নিচে তারা সে তো তার মোবাইল ফোনের মাধ্যমে বা অন্যান্য অ্যাপস ইউজ করে তার হাই কমান্ডের কাছে পাঠিয়েছেন, এর বাইরেও তার অনুসারীরা যে পোস্ট দিয়েছেন যে উনি রিয়াল ফাইটার, উনি মিন্স আমানুল্লাহ আমান রিয়াল ফাইটার, উনি সকাল থেকে সন্ধ্যা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাকরাইল নাইটিঙ্গেল মোড় কালভার্ট রোড পল্টন টাওয়ারের সামনে সারাদিন দফায় দফায় পুলিশের হামলার প্রতিরোধের নেতৃত্ব দিয়েছেন।